চ্যানেল ফরিয়েতে আপনাদের স্বাগত। আমরা তো সবসময় পুডিং বানাই ডিম ও দুধ দিয়ে, কিন্তু আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে মাল্টা বা কমলার পুডিং বানানো যায়। এই পুডিং বানাতে যা ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন তা হলো, প্রথমে আমরা নিব 4টি মাল্টা, তারপর 4টি ডিম এবং সাথে কন্ডেন্সড মিল্ক। তো এই জন্য যা করতে হবে, ছেঁকে নিয়েছি 4টা ডিম আমি ফেটিয়ে রেখেছি আর কন্ডেন্স মিল্ক। এখন আমি কন্ডেন্স মিল্কের সাথে এক এক করে মাল্টার রস এবং ডিম ফেটানো ডিমগুলো আমি দিয়ে দিই। প্রথমে আমি ডিম দিলাম এখানে, দেখুন এটা কালারটা কেমন হয়েছে। এখন আমি মিশ্রণটি এই পাত্রে ঢেলে দেব। আমি একটু কড়াইয়ের মধ্যে আমি কিছু পানি দিয়ে এখন এই মিশ্রণকৃত পাত্রটি এই পানির মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এবং আপনারা চাইলে এটার উপরে একটা ভারী পাত্র দিয়ে রাখতে পারেন। তারপর অল্প আছে, আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমরা এটা চেক করে দেখবো যে এটা কি অবস্থায় আছে। এক ঘন্টা পর আমরা